আসসালামু আলাইকুম, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল আরসিআর টিভি এন্ড রানা হোমিও হল। আমি ডাক্তার চায়না জামান, হোমিওপ্যাথিক কনসালটেন্ট রানা হোমিও হল পোড়াদাহ কুষ্টিয়া। আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন অনেক ইম্পর্টেন্ট অ্যাডভাইস পাওয়ার জন্য। এবং আপনারা যারা নতুন কোন বিষয়ে আমার কাছে অ্যাডভাইস চান তারা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে। অনেকদিন অ্যাডভাইস ভিডিও নিয়ে আসা হয়নি, বেশ কিছুদিন পরেই আসলাম। আসলে সময় স্বল্পতা এবং পেশেন্ট নিয়ে অনেক ব্যস্ততার কারণে অ্যাডভাইস ভিডিও করা হয়নি। তো আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে রিকোয়েস্টেড ভিডিও, এবং নেক্সটে আমাদের কিছু ভিডিও যাবে সেগুলো সবই রিকোয়েস্টেড আমাদের পেশেন্টদের। আজকে আমরা আলোচনা করব ব্রেস্ট টিউমার, ব্রেস্ট লাম্পস, স্তন ক্যান্সার এবং ফাইব্রো অ্যাডিনোমা সম্পর্কে। আজকে আমরা জানবো যে স্তন ক্যান্সার কেন হয়, এর কারণগুলো কি কি, এর লক্ষণগুলো কি কি এবং এর ইফেক্টিভ মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে। আজকাল আমাদের মহিলাদের ভেতরে 80% মহিলাদেরই এই ব্রেস্টে অনেক প্রবলেম হয়ে থাকে। অনেকে রিয়েলাইজ করতে পারেন, অনেকে আসলে বুঝতেই পারেন না। ব্রেস্ট টিউমার বা ফাইব্রো অ্যাডিনোমা সাধারণত 15 থেকে 35 বছর বয়সী মহিলাদের ক্ষেত্রেই বেশি দেখা যায়। ব্রেস্ট টিউমার দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে বিনাইন বা নন ক্যান্সারেট এবং আরেকটি হচ্ছে ম্যালিগন্যান্ট বা ক্যান্সারেট। বিনাইন বা নন ক্যান্সারেট ব্রেস্ট টিউমার সাধারণত যাদের হয় এটাতে কোনো ক্যান্সার হয় না, এবং এর এটা চামড়ার ওপরে হয়ে থাকে, চামড়ার সাথে শক্ত করে লেগে থাকে না এবং এটিতে খুব বেশি ব্যথাও হয় না। ব্যথা না হওয়ার ফলে পেশেন্টরা এটা আসলে বুঝতেই পারে না যে তার ব্রেস্টে কোন রকম ইঞ্জুরি হয়েছে, হলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এটি চামড়ার সাথে শক্ত করে লেগে থাকে এবং ভেতরে শক্ত একটি আঠির মতো হয়, প্রচুর ব্যথা হয়, সে ব্যথা সহ্য করতে পারে না, এটি হচ্ছে ক্যান্সার। কোনো মহিলা যখন ব্রেস্টে পেইন বা কোনো রকম প্রবলেম ফিল করবে তখন অবশ্যই একটি ইউএসবি আল্ট্রাসাউন্ড করে তাকে টেস্ট করে দেখতে হবে যে আসলে তার বিনাইন না ম্যালিগন্যান্ট হয়েছে। যদি বিনাইন বা নন ক্যান্সারেট হয় সেক্ষেত্রে তাকে সেইভাবে ট্রিটমেন্ট নিতে হবে, এবং ক্যান্সারেট হলে অবশ্যই সেইভাবে একজন ভালো হোমিওপ্যাথিক কনসালটেন্টের সাথে ট্রিটমেন্ট করতে হবে। এখন আমরা জানবো যে আসলে ব্রেস্ট টিউমার, স্তন ক্যান্সার বা ব্রেস্ট ফাইব্রো অ্যাডিনোমা কি কারণে হয়ে থাকে। ব্রেস্টে যদি খুব জোরে আঘাত লাগে সেক্ষেত্রেও ব্রেস্ট টিউমার হওয়ার সম্ভাবনা থাকে, এবং হরমোনাল ইমব্যালেন্সের জন্য ব্রেস্ট টিউমার হয়ে থাকে। আবার অনেক সময় পিরিয়ড পিরিয়ড যদি রেগুলার না হয় সেক্ষেত্রে পিরিয়ডের সাথে এবং ব্রেস্টের সাথে একটা রিলেশন আছে, পিরিয়ড যদি ক্লিয়ার বা পিরিয়ডে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রেও ব্রেস্টে ইঞ্জুরি বা টিউমার ফাইব্রো অ্যাডিনোমা হতে পারে। অনেক ক্ষেত্রে জেনেটিক বা বংশগত কারণেও এই ব্রেস্ট টিউমার ফাইব্রো অ্যাডিনোমা হয়ে থাকে। এবার আমরা জানবো যে ব্রেস্ট টিউমার বা ফাইব্রো অ্যাডিনোমা হলে কি কি লক্ষণ দেখা যায়। ব্রেস্ট টিউমার হলে ব্রেস্ট স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ফুলে যাবে, অনেক ক্ষেত্রে শক্ত বা চাকা অনুভব হবে, ভেতরে শক্ত অথবা নরম বলের মতো অনুভব হতে পারে। মাসিক হওয়ার আগে ব্রেস্ট ব্যথা করবে, টনটন করবে, ফুলে যাবে এবং এত বেশি শক্ত হয়ে যায় অনেকের ক্ষেত্রে যে একটু আঘাত লাগলে অনেক বেশি ব্যথা অনুভব, ব্রেস্টে চাকা অনুভব হবে, স্বাভাবিকের তুলনায় বড় হয়ে যাবে এবং অনেক ক্ষেত্রে লাল বর্ণ ধারণ করবে, মানে রংটা ব্রেস্টের রংটা লাল লাল লালচে হয়ে যাবে। অনেকের নিপিল ফেটে যাবে, নিপিলে ঘা হতে পারে এবং নিপিল দিয়ে আঠার মতো কষানি ঝরতে পারে। অনেকের ক্ষেত্রে আবার সামান্য কষকষ, রক্ত বের হতে পারে। এই লক্ষণগুলি যদি দেখা দেয় তাহলে অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিক ডক্টরের শরণাপন্ন হবেন এবং টেস্ট করিয়ে আপনি শিওর হয়ে নেবেন যে আপনার নন ক্যান্সারেট নাকি ক্যান্সারেট ব্রেস্ট টিউমার হয়েছে। এবার আমরা জানবো যে ব্রেস্ট টিউমার, স্তন ক্যান্সার এবং ব্রেস্ট ফাইব্রো অ্যাডিনোমা হলে আমরা কি কি হোমিওপ্যাথিক মেডিসিন কনসাল্ট করে থাকি। তবে অবশ্যই আপনারা জানেন যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা। আমি যে মেডিসিন গুলো বলবো সবার ক্ষেত্রে যে একই হবে তার কোনো কারণ নেই, প্রতিটি পেশেন্টের সিমটম ভেদে এক একজনের জন্য আলাদা দিয়ে থাকি। তবে ব্রেস্ট টিউমারের জন্য খুবই ইফেক্টিভ পোটেন্সি হচ্ছে বিফোর রানা
বিফোর আনা 6 এবং আরেকটি খুবই ইফেক্টিভ পটেন্সি সেটি হচ্ছে ফাইটোলোকাস 30 ব্রেস্ট টিউমারের জন্য আরেকটি খুবই ইফেক্টিভ বায়োকেমিক মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর 6x এবং কোনিয়াম ম্যাক 30 এই মেডিসিন গুলো সাধারণত আমরা নন ক্যান্সারেটের জন্য দিয়ে থাকি তবে আপনি টেস্ট করার পর যদি আপনার ক্যান্সারের ব্রেস্ট টিউমার হয় তবে অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিক কনসালটেন্টের সাথে পরামর্শ করতে হবে এবং আপনি চাইলে এই মেডিসিন গুলো হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে কিনে খেতে পারেন তবে অবশ্যই সূক্ষ্ম মাত্রায় একজন ভালো হোমিওপ্যাথিক কনসালটেন্টের সাথে পরামর্শ করে খাওয়াটাই বেটার আপনারা অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিক ডক্টরের সাথে কনসাল্ট করুন যারা এই ধরনের ক্রিটিক্যাল পেশেন্ট দেখে থাকেন এবং প্রিভিয়াস তারা এই ধরনের ক্রিটিক্যাল পেশেন্ট দেখেছেন অবশ্যই এই ধরনের ডক্টরের সাথে কনসাল্ট করুন আর আপনাদেরকে একটি মানে আমার পেশেন্ট যারা আছেন অনেকেই নতুন যারা জয়েন করেন তারা হচ্ছে আমার ফেসবুকে জয়েন করতে পারেন না তবে আমি একটি সহজ উপায় বলে দিচ্ছি আমার ডেসক্রিপশনে যান ওখানে ফেসবুক লিংক দেয়া আছে ওখানে একবারে ক্লিক করলে আপনি ফেসবুকে চলে আসতে পারবেন আপনারা অনেক ক্ষেত্রে আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য অনেকে সরাসরি যোগাযোগ করতে পারেন না আসলে যোগাযোগ সরাসরি যোগাযোগ করার জন্য কোনো রকম ঝামেলা নেই স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেয়া আছে সিরিয়ালের জন্য এবং ডেসক্রিপশনে আমাদের ফেসবুক লিংক ইনস্টা লিংক দেয়া আছে এবং আমাদের আরসিআর টিভি পেজ ভিজিট করতে পারেন সেখানেও আপনাদের অনেক কিছু গুরুত্বপূর্ণ টিপস পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগের জন্য সিরিয়াল নাম্বার স্ক্রিনে দেয়া আছে এবং ডেসক্রিপশনেও আমাদের সিরিয়াল নাম্বার এবং অ্যাড্রেস দেয়া আছে অনেকে আমাদের সাথে ফেসবুকের মেসেঞ্জারে কন্ট্যাক্ট করেন এবং ফোন নাম্বারে কন্ট্যাক্ট করেন এবং আপনারা যদি চান তাহলে সরাসরি আমাদের চেম্বারেও আপনারা চলে আসতে পারেন আমাদের চেম্বার হচ্ছে কুষ্টিয়া পোড়াদহ নতুন বাজারে আপনাদের সমস্যাগুলো আমাদের কমেন্টস বক্সে লিখে জানাবেন এবং আমাদের সিরিয়াল নাম্বার এবং আমাদের ফেসবুকের মেসেঞ্জার ইনস্টা যে কোনো জায়গায় আপনারা আমাকে লিখে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ